অনুপ্রবেশকারী আটকাতে বিশেষ পদক্ষেপ বনগাঁ জেলা পুলিশের। 5টি জায়গায় নিয়মিত চলছে নাকা চেকিং, মিলছে সাফল্য, জানালেন পুলিশ সুপার। বনগাঁ পুলিশ জেলার বেশিরভাগ অংশ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লাগোয়া। স্বাভাবিকভাবেই অনুপ্রবেশ এখানে একটা বড় সমস্যা। অনুপ্রবেশ আটকাতে বিএসএফ এর পাশাপাশি এবার পুলিশের বিশেষ উদ্যোগ। পুলিশ জেলার অন্তর্গত 5টি এলাকায় নিয়মিত নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানালেন পুলিশ সুপার দীনেশ কুমার। গাইঘাটায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে দিলীপ ঘোষ নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এই খবর দিয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, স্থানীয় মানুষের সহযোগিতায় গাইঘাটা থানার যে পুলিশ অফিসার দ্রুততার সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন, সেই পুলিশ অফিসারকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই পাশাপাশি গোপালনগর থানা এলাকা থেকে 7mm পিস্তল এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। সাংবাদিক বৈঠক করে এদিন পুলিশ সুপার আরও জানান, বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বিশেষ নাকা চেকিং এর মাধ্যমে গত 7 দিনে 15 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে দালালও রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জেলার অন্তর্গত 5টি এলাকায় নিয়মিত নাকা চেকিং চলছে বলেও জানান তিনি। এর ফলে সাফল্য এসেছে বলেও জানান পুলিশ সুপার। মহিলা সুরক্ষা নিয়ে জেলা পুলিশ বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে এদিন পুলিশ সুপার জানান। পুলিশ জেলাতে ইতিমধ্যেই মহিলাদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে ফোন করে নিজেদের অসুবিধার কথা জানাতে পারবেন সকলে। কিছু দুষ্কৃতীরা মানে ইলিগ্যাল আর্মস নিয়ে আমাদের এলাকায় ঢোকার চেষ্টা করছে, আমরা ইমিডিয়েটলি নাকা প্লেস করি। আপনারা জানেন আমাদের জেলার মধ্যে 5টা পার্মানেন্ট নাকা চলছে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস এলাকায়। আমার অলমোস্ট 5টা স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা নাকা করি ইনফরমেশন পাওয়ার পরে। তারপরে এই সেই রকম একটা নাকাতে আমরা একটা 4-চাকা গাড়িকে আটকাই, ওখান থেকে একটা 7mm পিস্তল আর 2টো রাউন্ড অ্যামুনিশন আমরা পেয়েছি, যে মিসক্রিয়েন্ট ওখানে আমরা ধরেছি। অলরেডি পুলিশ রিমান্ডে রয়েছেন আর আমরা ইনভেস্টিগেশন চলছে, কারা কারা এই কোথায় থেকে উনি এটা পেয়েছেন এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। একটা লম্ব একটা বাংলাদেশ বর্ডার আছে, এটা মাঝে মাঝে আপনি জানেন কি ম্যাক্সিমামটাই অলরেডি ফেন্স রয়েছে, কিন্তু কিছু কিছু প্যাচেস আছে, ওটাকে আমরা সিকিউর করার জন্য একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেখানে পুলিশ নাকা করবে ওটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি, ওটা আমাদের কন্টিনিউ চলছে। এই যে নাকাগুলো চলছে ওখান থেকে আসার লোক যারা যারা অনুপ্রবেশকারীরা আছে বাংলাদেশ থেকে এখানে ইলিগালি, যাকে মাইগ্রেন্ট বলা হয়, ওরা যে ঢুকতো আগে থেকে সংখ্যা খুবই কম হয়েছে। এখন লাস্ট 7 দিনে আমরা 15 জন এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আমরা ধরেছি। বিএসএফ মোড় হোক বা ইম্পর্টেন্ট দোরাস্তা হোক, জয়ন্তীপুর মোড়, এখানে সব সময় স্ট্র্যাটেজিক বা পার্মানেন্ট নাকা আপনারা পাবেন। অ্যাজ পার সিচুয়েশন আমরা এখানে চালাই আর আমরা প্রতিবাদ রয়েছি। প্রত্যেকটা প্রোগ্রাম এখানে ভালোভাবে যে মিছিলটা আছে পুলিশকে কভার করতে বলা হয়েছে, কোনো আনটুয়ান ইনসিডেন্টটা না ঘটে ওটা আমরা ইনশিওর করছি। অ্যান্ড আমরা ইনশিওর করছি প্রত্যেক পুলিশ হেল্পলাইন নম্বর, ডিস্ট্রিক্ট হেল্পলাইন নম্বর আমরা একটা ছোট করে কার্ড করে ওখানে বানিয়েছি। অ্যান্ড আমরা যখনই কোনো টেস্ট কল বা কোনো ইনফরমেশন পাচ্ছি ইমিডিয়েটলি অ্যাকশনটা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।